রিসেন্টলি আই গট আ বলিউড অফার, ঠিক আছে, একটা বিশাল বড় সুপারস্টারের বেস্ট ফ্রেন্ডের রোল, হি ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার কান্ট্রি বলিউড, দে আর রিমেকিং আ 1994 ব্লকবাস্টার ইংলিশ ফিল্ম ফ্রেম টু ফ্রেম রিমেক, দে কল মি আপ ইন দ্য ফোন অ্যান্ড দে সে দ্যাট সে এটা হচ্ছে একটা 1994 এর ব্লকবাস্টার হলিউড ফিল্ম, নামটাও বলেছে ফরেস্ট গাম্প, নামটাও বলেছে, ঠিক, দ্যাট ওয়াজ দ্য ফ্রেম টু ফ্রেম রিমেক অফ দ্যাট ফিল্ম, সো আর ইউ ইন্টারেস্টেড ইন ডুইং দ্যাট, দ্য ফিল্ম ইজ এ ভেরি ইন্টারেস্টিং রোল দ্যাট ইউ উইল ডু, অনেক রিকোয়েস্ট করেছে, বারবার রিকোয়েস্ট করেছে, দ্যাট স্টার হ্যাজ ইন ফোর্স দেম টু ইউ নো টু কনভিন্স মি, কেউ কে একবার কনভিন্স করো, আই হ্যাভ সিন হিজ প্রোফাইল, আমার ভালো লেগেছে, সো প্লিজ একটু বল, বাট তাও আমি করি না, আমি এভাবে শুরু করতে চাই না। বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার ইজ ডুইং আ হলিউড ফ্রেম টু ফ্রেম রিমেক, আমায় বলেছে ওরা, আরে তোমরা কি চেঞ্জেস করছো আমায় জানো, তাহলে আমি যদি রোলটার মধ্যে কিছু চেঞ্জেস পাই আমি দেখছি, ইউ নো স্যার উই আর ডুইং ইট ফ্রেম টু ফ্রেম, আমি না করে দিয়েছি। Forget about everything. আমাকে তুই এক লাইনে বল অ্যাভেঞ্জার্স এর গল্প, এক লাইনে বল, একটা ভিলেন, একটা মাল্টি স্টার কাস্ট হিরো একটা ভিলেন কে মারতে যায়, গুমাদা কটা ছবি ওরকম আছে, 40টা 50টা ছবি শুরু করে। হ্যাভ ইউ সিন অ্যাকোয়াম্যান? অ্যাকোয়াম্যান এর গল্পটা কি? অ্যাকোয়াম্যান এর গল্পটা ওই মহিলাটার জায়গায় রাখি, রাখিকে দাঁড় করিয়ে দাও, হিরোর জায়গায় অমিতাভ বচ্চন, শশী কাপুর, রাখি, অ্যাকোয়াম্যান এর গল্প ইজ সেম লাইক দ্যাট, একটা জলের তলায় কি, জলের তলায় থাকে তার সৎ ভাই, জলের উপরে থাকে তার আরেক মায়ের আরেক ছেলে। অ্যাভেঞ্জার্স এর গল্প যদি আমি বলি যে আজকে 100টা বোম্বাদার ছবি, 100টা দেবের ছবি বা শাহরুখ খানের ছবির সাথে বা সালমানের ছবির সাথে মিল আছে, গল্পের সাথে মিল আছে,